ইঞ্জুরির কারণে দেশের হয়ে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামতে পারেনি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ধারণা করা হচ্ছিল চলতি সপ্তাহে মাঠে ফিরবেন তিনি, তবে সেই সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে ইন্টার মায়ামি। 2014 সালে ডান পায়ের মাংসপেশিতে চোট পেয়েছিলেন মেসি, এরপর থেকে বিভিন্ন সময় একই চোটে পড়তে হয়েছে আর্জেন্টাইন এই সুপারস্টারকে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের লিগের ঠাসা সুসির প্রভাবে একই সমস্যায় ভুগেছেন মেসি, যার কারণে মিস করেছেন আর্জেন্টিনার সর্বশেষ দুই ম্যাচও। এরই মাঝে আর্জেন্টাইন ফুটবলের বিশ্বস্ত গণমাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে লিওনেল মেসি চলতি সপ্তাহেও ফেরার সম্ভাবনা নেই, এমনকি পরের সপ্তাহেও তাকে পাওয়া যাবে না এমন নিশ্চয়তাও নেই ক্লাবের পক্ষ থেকে। এপ্রিলের প্রথম সপ্তাহে কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে মাঠে থাকতে পারেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার, তবে আস্থার প্রেক্ষিতে সেই নিশ্চয়তাও দিতে পারছে না মোরালেস। সে আমাদের মেডিকেল স্টাফের অধীনেই আছে, আমরা চেষ্টা করব তাকে পরের ম্যাচে যেন পাওয়া যায়। 13 মার্চ নাভিশালের বিপক্ষে কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিংয়ের চোট পান মেসি। ম্যাচের দ্বিতীয়ার্ধে 5 মিনিট খেলেই উঠে যেতে হয় তাকে, এরপর থেকে মাঠের বাইরে রয়েছেন লিওনেল মেসি।